हेलो एवरीवन, आज आमरा देखबो पोषण ट्रैकर ऐप निये नतून किछु तथ्य एवं जे काजगुलि आमादेर अवश्यई करते हबे सेई काजगुलि आमरा किभाबे करब आजकेर भिडियोर माध्यमे आमरा सेगुलि देखबो। प्रथमेई आमरा शिखबो आमरा आमादेर समस्त बेनिफिशियारी अटेंडेंस किभाबे करब। आमादेर बेनिफिशियारी कारा? প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, শূন্য থেকে ছ মাসের শিশু, ছ মাস থেকে তিন বছরের শিশু এবং তিন বছর থেকে ছ বছর, এই সমস্ত বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্স আমরা কিভাবে এই নতুন ভার্সনে করব। এতদিন আমরা দেখেছি যে নিয়মিত আমাদের তিন থেকে ছ বছরের শিশুদের অ্যাটেন্ডেন্স করার জন্য আলাদা পেজ আছে, সেখানে আমরা করতে পারি, কিন্তু আমরা আজ দেখব যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাটেন্ডেন্স আমরা কীভাবে করবো। তার জন্য আমরা বেনিফিশিয়ারি অপশনে গিয়ে বেনিফিশিয়ারি যে কোনো একজন বেনিফিশিয়ারি নামের ডান দিকে যে থ্রি ডট থাকে সেই থ্রি ডটে টাচ করলে এরকম যে পেজটি খুলছে এই পেজের প্রথম থেকে এক দুই তিন নাম্বার অপশানে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস এই অপশানটিকে আমরা সিলেক্ট করবো বা এই অপশানে আমরা যাব। আবার দেখিয়ে দিচ্ছি আমি, আমরা প্রথমে বেনিফিশিয়ারি যে কোনো একজন বেনিফিশিয়ারির নামের পাশে থ্রি ডটে গেলে এই অপশানটি আমরা পাবো, সেখানে গিয়ে আমরা অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস যেটি আছে সেই অপশানটিকে আমরা সিলেক্ট করলে বা এই অপশানটির মধ্যে গেলে আমরা কাজটি করতে পারবো। যখন এই অপশানের মধ্যে গেলাম তখন এরকম একটি পেজ আমাদের সামনে খুলছে, এখানে দেখুন নিউট্রিশনাল সাপ্লিমেন্টস আর নিউট্রিশনাল ইন্টারভেনশন। এখানে নিউট্রিশন সাপ্লিমেন্টসে আমরা যখন যাব দেখতে পাচ্ছি এখানে এই যে ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, একজন গর্ভবতী মা যা কিছু গ্রহণ করেন সেগুলি আমরা টিক করলাম। তারপরে আমরা সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে আমাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টি আসবে। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই অংশটি খুলছে, এই যে নিউট্রিশনাল ইন্টারভেনশন, এখানে আমরা অ্যাটেন্ডেন্সটা দিতে পারবো। তাহলে কি করব আমরা, এখানে এই যে টেক হোম রেশনের জন্য যে ঘরটি আছে এই টেক হোম রেশনের ঘরের এখানে আমরা টিক করব বা টাচ করব, করলে দেখুন এরকম টিক মার্কস হয়ে যাচ্ছে। এরপরে নিচে আরেকবার দেখিয়ে দিই, দেখুন যখন আমরা টিক করছি না তখন কিন্তু এই ঘরটিতে লেখা যাচ্ছে না বা এই ঘরটিতে কোনো লেখা যাবে না। তাহলে এই ঘরটিতে আমরা অ্যাটেন্ডেন্স এন্ট্রি করব কিভাবে করব, এই ঘরটিকে আমরা টিক করব। টিক করলে দেখুন এখানে কিন্তু লেখার অপশন খুলে গেছে। এবার আমরা কি করব, এখানে আমরা প্রতি সপ্তাহের শনিবার করে আমরা রিপোর্টটি দেব। যেমন ধরুন সোমবার থেকে স্কুল শুরু হয়েছে তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ছ দিন, তাহলে আমরা এখানে শনিবারে ছয় লিখব। কিন্তু আমরা জানি এই মাসে যেমন আমি দেখাচ্ছি বুধবার আমাদের স্কুল শুরু হয়েছিল, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি চার দিন হচ্ছে, তাহলে শনিবারে আমরা চার লিখে সাবমিট করব। কিন্তু ধরুন আপনি কোনো কারণে রিপোর্টটি সাবমিট করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে কি করবেন? তবে ভুলে গেলে চলবে না, এটি প্রতি সপ্তাহের প্রতি শনিবার মনে করে রিপোর্টটি সাবমিট করতে হবে। কিন্তু ধরুন কোনো কারণে মিস হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ধরুন শনিবার পর্যন্ত চার দিন ছিল, সোমবার গিয়ে বা মঙ্গলবার গিয়ে আমি রিপোর্টটি সাবমিট করছি, সেক্ষেত্রে শনিবার পর্যন্ত চার দিন ছিল আর সোম মঙ্গল দুদিন ছয়, তাহলে ছয় লিখে এখানে সাবমিট করতে হবে। তখন ওই শনিবার যখন রিপোর্ট দেবেন তাহলে কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্র, শনি চার দিনের রিপোর্ট ওই শনিবার দিন দিতে হবে। তবে এক্ষেত্রে বলার, এটি কিন্তু মাসের প্রথম দিকে হতে পারে, মাসের শেষে কিন্তু খুব মনে করে প্রতি শনিবার রিপোর্টটি অবশ্যই দিতে হবে। আবার দেখে নিন, আমরা অন্য একটি বেনিফিশিয়ারিকে দিয়ে আবার একবার দেখি। তাহলে আমরা গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল সাপ্লিমেন্টস অপশানে গেলাম, সেখান থেকে আমরা এই পেজে গিয়ে নিউট্রিশনাল সাপ্লিমেন্টস আর নিউট্রিশনাল ইন্টারভেনশন এখানে গিয়ে আমরা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট প্রথমে এন্ট্রি করব। গর্ভবতী মা যা কিছু ইনটেক করছেন, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম যা নিচ্ছেন উনি, সেগুলি সাবমিট করার পরে আমাদের এই অ্যাটেন্ডেন্সের অংশটি খুলবে। তো এখানে আমরা টেক হোম রেশনটিকে ফার্স্ট টিক করব। টেক হোম রেশনটিকে টিক করার পরে নিচে যে ধূসর বর্ণের ঘরটি আছে এই অংশটি সাদা হয়ে যাবে, তখন এই অংশে আমরা লিখতে পারব। তো এই অংশে আমরা যে কদিন টিচার গ্রহণ করেছেন সেই সংখ্যাটি লিখে আমরা সাবমিট করতে পারব, এবং সাবমিট করে দিলে আমাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে বা টিচার রিপোর্ট দেওয়া হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের আছে বেনিফিশিয়ারি মাইগ্রেশন, কীভাবে আমরা বেনিফিশিয়ারি সেন্টার টু সেন্টার মাইগ্রেট করব।
এই নিয়ে সেপারেট ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কেউ দেখতে চাইলে বা কারোর প্রয়োজন হলে দেখতে পারেন। আরেকটি জরুরি তথ্য বলার, সেটি হচ্ছে আমরা যখন বেনিফিশিয়ারি আপডেট প্রোফাইল অংশে যাই, আপডেট প্রোফাইল অংশে যাওয়ার পরে আমরা স্ক্রোল করে একদম নিচের দিকে গেলে বেনিফিশিয়ারি ডিসিস্ট বলে একটি অপশান আছে। যেহেতু এখন ডিলিটের অপশান নেই, সেই জন্য আমরা অনেকেই এই ডিসিস্টটিকে ভুল করে টাচ করে ফেলছি এবং বেনিফিশিয়ারি ডিসিস্ট হয়ে যাচ্ছে। ডিসিস্ট অর্থাৎ মৃত, জীবিত বেনিফিশিয়ারিকে আমরা কখনো মৃত দেখাতে পারি না, সে কারণেই এই ডিসিস্ট অংশটিকে জীবিত বেনিফিশিয়ারির ক্ষেত্রে কখনোই সিলেক্ট করবেন না। এখন আমরা দেখব হোম ভিজিট সংক্রান্ত জরুরি কিছু তথ্য। নতুন ভার্সনে এই অংশে আমরা হোম ভিজিট পেয়ে যাব। এই অংশ থেকে আমরা হোম ভিজিট এর সকল তথ্য পাব। এই অংশটিকে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখব এবং বুঝব, সেটা দেখুন এখানে আছে ডিউ ডেট আর স্টার্ট ডেট। ডিউ ডেট আর স্টার্ট ডেট যেটি আছে এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে যেমন স্টার্ট ডেট আছে জানুয়ারির 8 তারিখ 2023 আর ডিউ ডেট 7 ফেব্রুয়ারি টিল 2023। তাহলে আমাদের এই 8ই জানুয়ারি 2023 থেকে 7ই ফেব্রুয়ারি 2023 মধ্যে এই হোম ভিজিটটি সম্পন্ন করতে হবে। যদি আমরা এই সময়ের মধ্যে সম্পন্ন না করতে পারি তাহলে মিসড অংশে এটি চলে যাবে, যেটি আমরা আর কখনোই করতে পারবো না হোম ভিজিট। সেই জন্য এই ডেটটিকে আমাদের মাঝে মাঝে হোম ভিজিট অংশটিকে খুলে এটি আমাদেরকে দেখতে হবে এবং এটি লক্ষ্য রাখতে হবে যে যেন মিসড না হয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে জরুরি কিছু তথ্য নিয়ে।